হাদিসে রাসূল বলেন ইন্নাল্লাহ ফাদদালানি আলাল আমবিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। একথার অনিবার্য মর্ম হলো আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর বিস্তারিত মর্যাদার বিবরণ যদি কারো জানা না থাকে, স্মরণ না থাকে, আর শুধুমাত্র স্বীকার করে নেন যে আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, এই দুইটা শব্দ সৃষ্টির শ্রেষ্ঠ, তবেই আল্লাহ আমাদের নবীকে যত মর্যাদা দান করেছেন সমস্ত মর্যাদা আপনি স্বীকার করে নিলেন। সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার অনিবার্য মর্ম যে দ্বারাই সৃষ্টির শ্রেষ্ঠ, তার একটা হিসাব শুনুন। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে জাতিগতভাবে মানুষকে সৃষ্টির মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। ফিরিস্তা জাতির চেয়েও মানুষ জাতির মর্যাদা শ্রেষ্ঠ, আর সমস্ত মানুষের মধ্যে অন্যান্য মানুষের চেয়ে মুমিন মুসলমানের মর্যাদা শ্রেষ্ঠ। সাধারণ মুমিন মুসলমানের চেয়ে ওলি আউলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ। ওলি আউলিয়াগণের চেয়ে আমাদের নবীর সাহাবাগণের মর্যাদা শ্রেষ্ঠ। আমাদের নবীর সাহাবাগণের চেয়ে সমস্ত নবী রসুলগণের মর্যাদা শ্রেষ্ঠ, আর সমস্ত নবী রসুলগণের চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। এই হিসাব পরিষ্কারভাবে প্রমাণ করে যে আল্লাহর রাসূল যে বলেছেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মর্মই হল আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যতভাবে আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার বিস্তারিত আলোচনা সম্ভব না হলেও মোটামুটি কিছু আলোচনা হওয়া দরকার আমি মনে করি, এবং বিস্তারিত বিবরণ সকলের জানা না থাকলেও মোটামুটি কিছু বিবরণ সকলের জানা থাকা দরকার। মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে বাইতুল মুকদ্দাসে একত্র করে দিলেন, জামাতের সাথে দুই রাকাত নামাজ পড়ার আদেশ দিলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল ফিরিস্তা আমাদের নবীকে সেই পয়গাম্বরী নামাজের জমাতের ইমামতের মুসল্লায় দাঁড় করে দিলেন এবং বলে দিলেন যে আজকে এই পয়গাম্বরী নামাজের জমাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে এজন্যই করা হয়েছে যেন সমস্ত নবী রসুলগণকে আপনার মুক্তাদি বানিয়ে আপনাকে যেন সমস্ত নবী রসুলগণের ইমাম সাব্যস্ত করে দেওয়া। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের ইমাম আর সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিয়েছেন। বাকি হিসাব পরিষ্কার, ইমামের মুক্তাদির মর্যাদা বড় না ইমামের মর্যাদা বড়? সমস্ত নবীগণ হলেন মুক্তাদি আর আমাদের নবী হলেন ইমাম, এর মাধ্যমে আল্লাহ সমস্ত জগৎবাসীর কাছে এই কথা বিকাশ করে দিলেন যে সমস্ত নবীগণের চেয়ে তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এই মর্যাদা বোধক উপাধিটাকেই আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়, সমস্ত নবী রাসূলগণের ইমাম। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সমস্ত নবীগণের পক্ষে হাসরের মাঠে সাক্ষী বানাবেন, সাক্ষী, সমস্ত নবীগণের পক্ষে আমাদের নবী হবেন সাক্ষী। এ মর্মে কোরআনের এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, হাসরের মাঠে প্রত্যেক নবীকে যার যার উম্মতের ব্যাপারে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবেন, কোন কোন উম্মতে নবীর তরিকা মতো জীবনযাপন করল, কোন কোন উম্মতে নবীর তরিকা গ্রহণ করল না, এই ব্যাপারে সমস্ত উম্মতের সাক্ষী হবেন প্রতি প্রতি উম্মতের নবীগণ। কিন্তু সেই দিন নবীর নাফরমান উম্মত, যারা নবীকে নবী মানে না অথবা নবীর তরিকাকে সঠিক মনে করে না, নবীর তরিকা মতো জীবনযাপন করে না, এরা সেই দিন অস্বীকার করবে হাসরের মাঠে আল্লাহর দরবারে, এই নবীর দাওয়াতের কথাই অস্বীকার করে বলবে। নবী বলবেন হাসরের মাঠে আমি দাওয়াত দিয়েছি, এই সমস্ত বেঈমান উম্মতেরা আমার দাওয়াত গ্রহণ করেনি। বেঈমান উম্মতেরা বলবে তিনি আমাদেরকে দাওয়াতই দেননি। বুঝাতে বলেন উম্মতের উম্মতের এই কথাটা, নাফরমান উম্মতের এই কথাটা সত্য না মিথ্যা? সমস্ত নবী রসুলগণের বেঈমান উম্মতেরা যখন হাসরের মাঠে অস্বীকার করে বসবে নবীর দাওয়াতের কথা আর নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ উঠাবে যে তিনি আমাদেরকে দাওয়াতই দেননি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণ যে দাওয়াত দিয়েছিলেন বেঈমানেরা যে মিথ্যা বলে এই কথার সাক্ষী বানাবেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হাসরের মাঠে সমস্ত নবীগণের পক্ষে সাক্ষী হবেন, যেটাকে আমাদের ভাষায় রাজ সাক্ষী বলা হয়। কোনো মামলা যদি সরকারের পক্ষ থেকে আসামির বিরুদ্ধে করা হয় তাহলে এই মামলার পক্ষে যারা সাক্ষী হয় এরা হলো সরকারের পক্ষের সাক্ষী, এদেরকে রাজ সাক্ষী বলা হয়। সারা দুনিয়ার সমস্ত রাজাগণের রাজা, সমস্ত বাদশার বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন বেদিন কাফিরদের হিসাব নিকাশ শুরু হবে, এরা যখন সমস্ত নবীগণকে অপবাদ দিবে, সমস্ত নবীগণকে আসামি বানাবে, বলবে এরা আমাদেরকে দাওয়াত দিছেন না, তখন আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের পক্ষে সাক্ষী বানাবেন। তাহলে নবী কি সাধারণ সাক্ষী না রাজ সাক্ষী? রাজ সাক্ষী। এই মর্যাদাও হাসরের মাঠে আল্লাহ আর কোনো নবীকে দেবেন না, একমাত্র আমাদের নবীকে দান করবেন। এই ব্যাপারে একটা বিস্তারিত ঘটনার বিবরণ আছে সহিহ বুখারী শরীফে, সেই বিবরণটা হল সূরাতুল বাকারার সম্ভবত 143 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে। হ্যাঁ, সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু সুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَىٰ عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ
وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ إِذَا هُلَا سُورَةُ الْبَقَرَةِ 143 نمبر آيات إِيَ آيَاتِرْ بَكْحَا پْرَشَمْگِ رسول کریم صلی اللہ علیہ وسلم ایک دیرگو حدیث বর্ণনা করেছেন সেই হাদিস সহিহ বুখারী শরীফে উল্লেখিত আছে রাসূলের সেই হাদিসের সারমর্ম হলো হাশরের মাঠে আল্লাহ সমস্ত নবীগণের বেঈমান উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা বেঈমান হয়ে মরলে কেন বেঈমানেরা কেমন জবাব দিবে আর হাশরের মাঠে কি জেরা তর্ক করবে এর উদাহরণস্বরূপ বুখারী শরীফের বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল হযরত নূহ আলাইহিস সালামের ঘটনাটা উল্লেখ করেছেন সকল নবীর বেলায় একই ঘটনা বিস্তারিতভাবে নূহ আলাইহিস সালামের ঘটনাটা রাসূল হাদিসে বর্ণনা করেছেন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত জগৎবাসী মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন এই 950 বছরের দাওয়াতে ঈমান এনেছিল মাত্র 40 জন কত দিনের দাওয়াতে কতজন 950 বছরের দাওয়াতে ঈমান আনছে মাত্র 40 জন ঘটনার এই অংশকে প্রসঙ্গ করে বাকি ঘোষণা এক ঘটনা একটু পরে বলি এখানেও আমাদের নবীর আলাদা মর্যাদার কিছু কথা আছে নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে শেষ বিচারের দিন জান্নাতে যাবে কতজন এই 40 জন যে 40 জন ঈমান আনছে কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামের কতজন উম্মত জান্নাতে যাবে 40 জন আর আমাদের নবীর এক হাদিসে বলেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জানাতে দিবেন নূহ আলাইহিস সালামের সর্বমোট জান্নাতি উম্মতই হবে 40 জন আর আমাদের নবীর 70,000 উম্মতকে আল্লাহ শুধু বিনা হিসাবে জানাতে দিবেন এখানে কার মর্যাদা শ্রেষ্ঠ প্রমাণ হলো না বুঝলে একটা উদাহরণ দেই একজন শিক্ষকের 40 জন ছাত্র পরীক্ষায় পাস করলো আর একজন শিক্ষকের 70,000 ছাত্র পরীক্ষায় পাস করলো কোন শিক্ষক শ্রেষ্ঠ কথা পরিষ্কার এই ঘটনার মাধ্যমে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছে আল্লাহর রাসূল যখন বললেন যে আল্লাহ বলে দিবেন আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন এটা আপনি তো আল্লাহর কাছ থেকে চাইয়ে আনছেন না আল্লাহ আপনাকে এমনি দয়া কইরা দান কইরা দিবেন এই সময় আপনি কেন আল্লাহর কাছে চাইলেন না বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়ায়া দেওয়ার জন্য প্রশ্নকার হযরত উমরের তাইলে নবীর উম্মতের প্রতি হযরত উমরেরও দরদ কম ছিল না হযরত উমর বলেন আপনি কেন বিনা হিসাবে আপনার জান্নাতি উম্মতের সংখ্যা আরো বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন না কেন রাসূল বলেন হ্যাঁ আমি সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করেছি হে আল্লাহ বিনা হিসাবে আমার জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়ায়া দিন তখন উমর বলেন দরখাস্ত করে কি পাইছেন সেটা বলুন রাসূল বলেন আমার এই দরখাস্তের কারণে আল্লাহ বললেন যে আমি যে বলেছিলাম আপনার 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিব আপনার সুপারিশের কারণে প্রতি হাজারের সাথে আরো 70,000 করে আপনার উম্মতকে বিনা হিসাবে জানাতে তাহলে এখন অঙ্কটা হবে 70,000 যোগ 70,000 না 70,000 পূরণ 70,000 70,000 পূরণ 70,000 আল্লাহর দেওয়া 70,000-এর প্রতি হাজারের সাথে আমাদের নবীর সুপারিশের কারণে আরো 70,000 করে আমা এই উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবে কাজেই
আমাদের নবীর এইবার এই হিসাব মতো আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা দাঁড়াইল 490 কোটি। কি পরিমাণ? 490 কোটি, 10 কোটি কম 500 কোটি, 10 কোটি কম 500 কোটি উম্মতকে আল্লাহ আমাদের নবীর শুধু বিনা হিসাবে জান্নাতে দেবে। এবার আবার বলুন, মুসা নবীর, নূহ নবীর সর্বমোট জান্নাতি উম্মতের সংখ্যা কত? আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা কত? 490 কোটি। এবার বলেন, একজন শিক্ষকের 40 জন ছাত্র ফাঁস করলো, আর একজন শিক্ষকের 490 কোটি ছাত্র ফাঁস করলো, কে শ্রেষ্ঠ? এইভাবে আল্লাহ আমাদের নবীকে অন্যান্য সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এছাড়া হাসরের মাঠের হিসাব নিকাশের পর সমস্ত জান্নাতিরা জান্নাতে চলে যাওয়ার পরে দেখা যাবে সমস্ত জান্নাতিদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে অন্যান্য সমস্ত নবী রাসূলগণের উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন, এইটাও আমার একটা মর্যাদার প্রমাণ। হাদিসটা হলো, রাসূল বলেন, তাযাব্বাজুল উদুদাল বুলুদা ফা ইন্নি মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, যে বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় তোমরা সেই বংশে বিয়ে করো, তোমাদের সন্তান বেশি হইলে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, আর এটা হবে হাসরের মাঠে সমস্ত নবীগণের উপর আমার একটা শ্রেষ্ঠত্বের প্রমাণ। আমাদের নবীর জান্নাতি উম্মতের সংখ্যা বেশি হওয়াটা এটাও আমাদের অন্য নবীর উপর আমাদের নবীর শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ। এই জন্য সমস্ত জান্নাতিদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে সমস্ত নবী রসুলগণের উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এর মধ্যে 490 কোটি মুসলমান উম্মত হবে আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, এই যে 490 কোটি উম্মত হবে বিনা হিসাবে জান্নাতি, এদের তালিকাভুক্ত আপনাদের কি কারো হওয়ার মনে চায়? আপনাদের কারো মনে চায় যে আমি যেন হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতিদের তালিকাভুক্ত হই? তাহলে এবার শুনুন, বিনা হিসাবে জান্নাতিদের তালিকাভুক্ত হবে বিভিন্ন উম্মতের বিভিন্ন দল, এর মধ্যে এক দল। সব দলের বিবরণ তো আর একদিনে দিয়ে শেষ করা যাবে না। বিনা হিসাবে হাসরের মাঠ থেকে বিনা হিসাবে জান্নাতে যাবে উম্মতের যত দল, এর মধ্যে এক দল হলো যারা অতীত জীবনে কোনো গুনাহাতা করে থাকলেও জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আত-তায়িবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, গুনাগার গুনাহ থেকে যথারীতি তওবা করলে পরে আল্লাহ তার আমলনামার সবগুলি গুনাহ মুছে ফেলেন। এই গুনাগুলি মুছে ফেলার পরে আর নতুন কোনো গুনাহ করার আগে যেই উম্মত মারা যাবে ওই উম্মতটাও ওই 490 কোটির তালিকাভুক্ত হয়ে যাবে। কথা বুঝে থাকলে বলুন তো, আপনাদেরও কি সেই সুযোগ আছে? আপনারা যারা এখানে বসে বসে কোরআনের তফসির শোনার জন্য 7 দিন দীর্ঘ রাত পর্যন্ত বসে থাকেন, আপনাদের প্রত্যেকেরই কি বিনা হিসাবে জান্নাতিদের তালিকাভুক্ত হওয়ার সুযোগ আছে? কি সেই সুযোগ? অতীতের গুনাহ তওবা করে ছেড়ে দেব, ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, এই অবস্থায় যেই মরবে সেই বিনা হিসাবে জান্নাতি হবে। গেল আনুষঙ্গিক আলোচনা, এবার যাই মূল আলোচনায়। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়ার মানুষকে ইমানের দাওয়াত দিয়েছিলেন। ইমান আনছিল মাত্র 40 জন, আর বাকিরা কি ছিল এই ব্যাপারেও একটু ধারণা আপনাদের থাকা দরকার। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে, এই হিসাবটা মনে রাখবেন,
হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে ইবলিস অত্যন্ত কৌশলে আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল এই ইতিহাসটা আমাদের মনে রাখা দরকার আদম দুনিয়াতে আসার 600 বছর পরে ইবলিস আদমের সন্তানদেরকে স্বাভাবিকভাবে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল না অত্যন্ত কৌশলে অত্যন্ত এই কৌশলের বিবরণ দিতে গেলে আজকে আর কোনো আলোচনাই সম্ভব হবে না এইজন্য সংক্ষেপে শুধু এতটুকু মনে রাখেন যে অত্যন্ত কৌশলে ইবলিস আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ইবলিস আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছর পর এই দীর্ঘ বাকি 600 বছরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে আদম আলাইহিস সালামের আগমনের 600 বছর পরে মূর্তি পূজার শিক্ষা দিল ইবলিস শিক্ষা দেওয়ার আরো 600 বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল এই অবস্থায় আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন এবার ইতিহাস বুঝে থাকলে বলুন নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোন ধর্মাবলম্বীদের কাছে নবী বানিয়ে পাঠিয়েছিলেন মূর্তি পূজারী সারা দুনিয়ার মানুষ মূর্তি পূজারী এই সমস্ত মূর্তি পূজারীদের কাছে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠাইলেন এবং মূর্তির পূজা সেরে দিয়ে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে লাগলেন 950 বছর 600 বছরের মূর্তি পূজারীদেরকে নূহ নবী ঈমানের দাওয়াত দিলেন 950 বছর এই 950 বছরের দাওয়াতের ফলে ঈমান আনলো 40 জন আর বাকি সবই রইল আপনারা বলেন কি রইল এমত অবস্থায় আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে ওহির মাধ্যমে জানায়া দিলেন হে নূহ আলাইহিস সালাম আপনি মানুষের অন্তরের কথা জানেন না এটা আমি একমাত্র আল্লাহ জানি এই আল্লাহর আর একটা বিশেষ গুণ যেই গুণ আল্লাহ কোনো নবী রাসূলকে দান করেননি সেটা হলো কারো অন্তরের কথা জানা কারো অন্তরের কথা জানা বলেন অন্তরের কথা জানা নবীর গুণ না আল্লাহর গুণ কাজে কেউ যদি মনে করে নবী আমার অন্তরের কথা জানেন সে নবীর আল্লাহর শরীকদার সাব্যস্ত করে কেউ যদি মনে করেন ওলিরা আমার মনের কথা জানেন সে ওলিকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে যে মনে করে আমার পীর আমার মনের কথা জানে সে তার পীরকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন আপনি তো মানুষের অন্তরের কথা জানেন না মানুষের অন্তরের কথা জানি একমাত্র আমি আল্লাহ কাজেই আপনার 950 বছরের দাওয়াতের ফলে যে 40 জন মানুষে ঈমান আনছে এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো বেঈমান মূর্তি পূজারী ঈমান আনবে না আমি তাদের মনের খবর জানি যখন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে এই কথা জানাইয়া দিলেন যে এই 40 জন ছাড়া এই দুনিয়ার আর কোনো মূর্তি পূজারী নবীর দাওয়াতে ঈমান আনবে না তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন সেই দোয়াতে নূহ আলাইহিস সালাম বলেন ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা নূহ আলাইহিস সালাম বলেন হে আল্লাহ যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার কেউ ঈমান আনবে না কাজী এদেরকে যদি আরো দুনিয়াতে বসবাস করতে দেন এরা যে সমস্ত মানব সন্তান জন্ম দিবে এদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে কাজেই ভবিষ্যৎ প্রজন্ম মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে আল্লাহ এই সমস্ত মূর্তি পূজারীদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যান হযরত নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন এই দোয়া কবুল করেই আল্লাহ নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন একটি জাহাজ তৈরি করুন যেই জাহাজের ভিতরে আপনার অনুসারী 40 জন উম্মতের স্থান হবে যেই জাহাজের ভিতরে
সারা দুনিয়ার সমস্ত জীবজন্তুর এক জোড়া জীবজন্তু করে স্থান হবে, এক জোড়া হাতি, এক জোড়া মহিষ, এক জোড়া গরু, এক গরু, এক জোড়া ছাগল, এক জোড়া কুকুর, এক জোড়া বিড়াল, এক জোড়া তিমিমাস, এইভাবে যত রকমের জীবজন্তু আছে সবগুলির এক জোড়া এবং আপনার অনুসারী 40 জন উম্মত আপনি সহ স্থান হওয়ার মতো একটা জাহাজ তৈরি করুন। বিবরণ বুঝে থাকলে বলুন সেই জাহাজটা আপনাদের প্যান্ডালটার সমান ছিল না, আর একটু ছোট না, বিশাল বড়, এত বড় জলযান, এত বড় জলযানের নাম নৌকা না, এটার নাম জাহাজ। বিবরণ না জানার কারণে আমরা অনেকে বলি থাকি নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছিলেন, নৌকা নৌকায় কজন যায়, একটা নৌকার মধ্যে কজন লোকের জায়গা হয়, কতগুলি জীব জানোয়ারের জায়গা হয়। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছিলেন না, নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জাহাজ বানাইছিলেন। আল্লাহ হুকুম দিলেন জাহাজ তৈরি করুন, এই জাহাজে আপনি সকল প্রকার এক জোড়া জীবজন্তু নিয়ে আপনার 40 জন অনুসারী নিয়ে আরোহণ করবেন, আর বিশ্বজোড়া গজবের বন্যার পানি দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দেব। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো জাহাজ বানাইলেন, এই জাহাজে সকল প্রকার জীবজন্তুর এক জোড়া এবং নিজের অনুসারী উম্মতদেরকে নিয়ে আরোহণ করলেন, আর বিশ্বজোড়া বন্যার গজবের পানির বন্যা দিয়ে আল্লাহ সমস্ত মূর্তি পূজারীদের ধ্বংস করে দিলেন। 40 জন ছাড়া এদের ইমানদার অবস্থায় মরণ হলো না বেঈমান অবস্থায়? বেঈমান অবস্থায়। এদের মধ্যে নূহ নবীর একজন ছেলেও ছিল, এদের মধ্যে নূহ আলাইহিস সালামের একজন ছেলেও ছিল, এই ছেলের নাম ছিল কেনান। নূহ আলাইহিস সালাম ছেলে কেনানকে বললেন, এই বেটা আজকের এই গজব থেকে কেউ রেহাই পাবে না আমার জাহাজে আরোহণ করা ছাড়া, যদি বাঁচতে চাস আমার জাহাজে আরোহণ কর। কেনান জবাব দিল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার জাহাজে আরোহণ করে আমার আত্মরক্ষা করতে হবে না, এই বন্যার থেকে বাঁচার জন্য আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করে আত্মরক্ষা করব। আল্লাহ বলেন, ফাহালা বাইনাহুমাল মাউজু আকানা মিনাল মুগরাকিন, এই কথা বলার সাথে সাথে নূহ আলাইহিস সালাম আর তার ছেলে কেনানের মধ্যে এমন একটা গজবের পানির ঢেউ আসলো, নূহ নবীর সামনে তার ছেলে কেনানকে গজবের পানির নিচে চুবাইয়া মারল। তাহলে এই বেঈমানদের মধ্যে নবীর ছেলেও একজন ছিল, বেঈমানদের মধ্যে নবীর একজন ছেলেও ছিল। নূহ আলাইহিস সালাম বাপের সামনে ছেলে গজবে ফিরে মরলে বাপের কি একটু দয়া মায়া লাগে না? নূহ আলাইহিস সালামের একটু দয়া মায়া আসলো, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইন্নাহু মিন আহলি, হে আল্লাহ এটা তো আমার ছেলে। আল্লাহ বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান এই বেঈমানটারে আর কোনোদিন ছেলে বলে স্বীকার করবেন না। কথা বুঝলেন কিনা দেখেন। তাই এই 40 জন সারা আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সহ সারা দুনিয়ার সমস্ত বেঈমানদেরকে যে আল্লাহ ধ্বংস করে দিলেন, এই ঘটনাটা মনে রাখলে এবার হাশরের মাঠের ঘটনাটা বোঝা সহজ হবে। সহি বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তফসির, এই এই হাদিসটা সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তফসির যে হাদিসে রাসূল করেছেন, হাদিসটা বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের মর্ম হলো, হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, এতক্ষণের ইতিহাস বুঝে থাকলে বলুন নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতেরা কারা? এই গজবের পানির বন্যায় ধ্বংস হয়েছিল যে সমস্ত মূর্তি পূজারীরা, এদেরকে আল্লাহ হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান হয়ে মরলে কেন? দুনিয়াতে কি তোমাদেরকে ঈমানের দাওয়াত দেয় নাই কেউ? তখন তারা বলবে, মা আতানা মিন নাজির, আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন বেঈমান হয়ে মরলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে,
এমন কথা বলার মতো কেউ দুনিয়াতে আমাদের কাছে যায় না। ইমানের দাওয়াত দেওয়ার মতো কোন নবী রাসূল আমাদের কাছে গেছে না। আমরা দাওয়াত পাইছি না, না জাইন্না বেঈমান হইয়া মরছি। কেমনে বেঈমান হইয়া মরছে কয়? না জাইন্না বেঈমান হইয়া মরছে। আমার মনে পড়ে ছোটবেলায় একটা বাংলা সাহিত্য বইয়ে একটা কবিতা পড়েছিলাম, মৌচাক আমরা গাছের মধ্যে মৌচাক দেখে হিয়া লেগিয়া হামলা করেছিল মধু খাইতে। এরপরে মৌমাছিরা একসাথে যখন শিয়ালের উপর ঝাঁপাইয়া ফেলল, তখন শিয়ালে কয়, পথ বলে ভাই এসেছিলাম আমরা গাছের কাছে, তাই না হলে হেতায় আসে এমন গাদাও আছে। ইয়াল বলে ফত বুললে আমরা গাছের দ্বারো গেছি, আসুই ফত বুল লাগেছি না মধুর লুবে গেছি। এই শিয়ালের মতো মিথ্যা কথা বলবে এই সমস্ত মূর্তি পূজারী বেঈমানের হাসরের মাঠে আল্লাহর কাছে কইব, আল্লাহ কোন নবী আমাদেরকে ইমানের দাওয়াত নিয়ে দুনিয়াতে যান নাই, আমরা না জেনে না শুনে বেঈমান অবস্থায় মরণমরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার উম্মতেরা কি বলে? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি নিজে জানেন আমি 950 বছর দাওয়াত দিয়েছি, বেঈমানেরা ঈমান আনছে না, যে কারণে গজবের বন্যা দিয়াদেরকে আপনি ধ্বংস করেছেন। এখন যদি বলে আমি গেছি না, আমার কিছু বলার নাই, আপনি নিজে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে বলবেন, আজকের এই এই সমস্ত বেঈমানদের বিচারের জন্য আমি আল্লাহকে সাক্ষী মানলে হবে না, আমি আল্লাহ ছাড়া আপনার আর কোনো সাক্ষী আছে কিনা বলে। বাকি ঘটনা শোনার আগে এখানে আল্লাহর বিচারের সাক্ষী সম্পর্কে কিছু কথা আমাদের জানা দরকার। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। এ মর্মে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামীনু আলা মান আনকার। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। এই দুইটার ভিন্ন ভিন্ন নিয়ম। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। আমরা আগে বুঝে নেই, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন আর আল্লাহর আদালতে সাক্ষীর দরকার হয় না কেন, এরপরে বাকি ঘটনা বলি। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় এই জন্য, মানুষ বিচারক আদিন নাজির না, সব সর্বত্র বিরাজমান সর্বদর্শী না, কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটল বিচারকে নিজে দেখে দেখে না। কাজেই মামলা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য মানুষের আদালতে সাক্ষীর দরকার হয়। সাক্ষীর জবানবন্দির দ্বারা বিচারকে যাচাই করতে চায় মামলাটা সত্য না মিথ্যা। এই কারণে মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। কিন্তু আমি আমার মনে হয় আপনারা সকলেই জানেন, বর্তমান জমানাটা হইল ডিজিটাল জমানা। কি জমানা? আমি এই সমস্ত ইংরেজি শব্দ বুঝি সুঝি না। আমি সাদা সিধা একটা কথা বুঝি, অরিজিনাল অর্থ 1 নম্বর আর ডিজিটাল অর্থ 2 নম্বর। অরিজিনাল মানি 1 নম্বর আর ডিজিটাল মানি 2 নম্বর। এই 2 নম্বরই জমানাত আমরা দুনিয়াতে বসবাস করি। এই 2 নম্বরই জমানার মধ্যে মানুষের আদালতে যখন বিচার দায়ের করা হয়, বিচারের জন্য মামলাটাও মিথ্যা দায়ের করা হয়, সাক্ষীও মিথ্যা পেশ করা হয়, রায়ও মিথ্যা মামলার পক্ষে করা হয়। এটা হলো ডিজিটাল জমানার আদালতের অবস্থা। অরিজিনাল জমানার আদালতের অবস্থা এটা ছিল না। অরিজিনাল জমানায় হাজারের মধ্যে 1-2টা মিথ্যা মামলাও কেউ করতো না, সবগুলি মামলা করতো সত্য মামলা, এবং কেউ মিথ্যা সাক্ষী দিত না। আদালতে যারা সাক্ষী দিতে যাইত সত্য সাক্ষী দিত, এবং রায়ও সত্য সাক্ষী সত্য রায় হইতো। এটা হলো অরিজিনাল জমানার ঘটনা। বর্তমান দুনিয়াতে আমরা অরিজিনাল সমাজে বাস করি না ডিজিটাল। এই ডিজিটাল সমাজের অবস্থা হইল, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা কয়, যারে ভারি না আতে তারে মাইরা দিমু বাতে, যারে ভারি না আতে তারে মারবো বাতে।
যার সাথে কোনো উপায়ে পরে ভাই না, সাক্ষী দিয়া, প্রমাণ দিয়া, দলিল দিয়া, যুক্তি দিয়া, জ্ঞান দিয়া, বিজ্ঞান দিয়া যাকে পরাস্ত করতে পারে না, তাকে কাবু করার জন্য, তাকে শায়েস্তা করার জন্য তার বিরুদ্ধে অসংখ্য অগণিত মিথ্যা মামলা দায়ের করে দেয়। এখন মিথ্যা মামলা আদালত সাক্ষী দ্বারা প্রমাণ হতে হবে, ডিজিটাল জমানার ডিজিটাল আদালতে ডিজিটাল সিস্টেমে মামলা হইল, সাক্ষীও ডিজিটাল, এক একটা মিথ্যা মামলার পক্ষে দশজন বিশজন পঞ্চাশ জন মিথ্যা সাক্ষী হাজির করে দেয়। নির্দোষ নিরীহ মানুষটার বিরুদ্ধে জেলের রায় হয়ে যায়, ফাঁসির রায় হয়ে যায়। এটা অরিজিনাল জমানার আদালত না ডিজিটাল জমানার আদালত? এই ডিজিটাল মামলাবাজ যারা আছো, ডিজিটাল মামলাবাজ, তোমাদের সম্পর্কে হাদিস শরীফে আজ থেকে দেড় হাজার বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে গেছেন, কান পেতে শোনো। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, রাসূল বলেন আমার উম্মতের মধ্যে কেউ যদি জেনে শুনে কারো উপর মিথ্যা মামলা করে আর চাতুরি করে যদি মামলার পক্ষের আদালত থেকে রায় নিতে সক্ষম হয়, মামলাও করছে মিশা, সাক্ষীও দিছে মিশা, রায়ও হয়েছে মিশা, এইরকম আদালতে মিথ্যা মামলা করে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা রায় আদালত থেকে এই ডিজিটাল জমানায় কোনো লোকে গ্রহণ করে কিনা? রাসূল বলেন, তুমি মনে রেখো তুমি আদালতের রায় পাইছো না, জাহান্নামের সার্টিফিকেট পাইছো। রাসূলের হাদিস বুঝে থাকলে বলুন, আপনাদের ডিজিটাল জমানায় কেউ আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে কিনা? যাদের শখ আছে, যাদের আউশ আছে জাহান্নামের সার্টিফিকেট নেওয়ার, ইচ্ছা মতো মিথ্যা মামলা করো, ইচ্ছা মতো মিথ্যা সাক্ষী দাও, ইচ্ছা মতো রায় গ্রহণ করো, রাসূল বলে গেছেন এটা আদালতের রায় পাইছস না, এটা জাহান্নামের সার্টিফিকেট পাইছ। কাজেই ডিজিটাল জমানার কথা বলে সারা রাতে শেষ করা যাবে, অরিজিনাল জমানার কথা কই? অরিজিনাল জমানায় মামলা হইতো সত্য, সাক্ষী হইতো সত্য, রায় হইতো সত্য, তখনও সাক্ষীর দরকার হতো কেন? মানুষ বিচারক যেহেতু হাজির নাজির না, সব ক্ষেত্রে উপস্থিত না, সব কিছু দেখে না, তাই কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটল বিচারকে কিছুই জানে না, এই জন্য মানুষ বিচারকের আগে আদালতে সাক্ষীর দরকার হয়, সাক্ষীর জবানবন্দির দ্বারা ঘটনার সত্যতা যাচাই করার জন্য। এবার বলেন, আল্লাহ হাজির নাজির না? গতকালকে বিস্তারিত বলেছি, আল্লাহ একমাত্র, আল্লাহই হাজির নাজির। হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এমন গুণে কোনো নবীকে, রসুলকে, ওলিকে, পীরকে শরীকদার সাব্যস্ত করলে সে মুশরিক হইয়া যায়, তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম হইয়া যায়, তার জন্য নবীর শাফাআত হারাম হইয়া যায়। আল্লাহ যেহেতু হাজির নাজির, সর্বত্র বিরাজমান, সর্বদর্শী, কাজেই কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে আল্লাহ নিজেই দেখেন। কি বলেন? আল্লাহ নিজেই দেখেন। সাক্ষীর জবানবন্দি নিয়ে আর কি যাচাই করার বাকি থাকে? আল্লাহর যাচাই করার কিছু বাকি থাকে? এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। শর্টকাটে বললে বলা যায়, মানুষ বিচারক হাজির নাজির না, এই জন্য তার আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, আল্লাহর আদালতে বিচারক আল্লাহ, তিনি হাজির নাজির, এই জন্য তার আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। এটা মনে রাখেন। এবার আসুন সুরাতুল বাকারার ১৪৩ নম্বর আয়াতের ব্যাখ্যায়। সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমানেরা যখন, কোন নবীর বেঈমানেরা? হ্যাঁ, নূহ নবীর বেঈমান উম্মতেরা যখন বলবে আমাদের যুগে দুনিয়াতে কোনো নবী গেছে না, ঈমানের দাওয়াত দিছে না, আমরা না জানি না, বেঈমান হইয়া মরছি, আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন আপনার উম্মতেরা কি বলে, নূহ নবী বলবেন আল্লাহ আপনি নিজে জানেন, আপনি হাজির নাজির, এরা অস্বীকার করলে আমার কিছু আসা যায় না। কিন্তু নূহ নবীর এই কথাটা প্রাথমিক পর্যায়ে আল্লাহ মেনে নেবেন না, আল্লাহ নূহ নবীকে জিজ্ঞেস করবেন, এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে বলতেছে আপনি গেছেন না, ঈমানের দাওয়াত দিছেন না, আর আপনি একা একা বলতেছেন গেছেন, ঈমানের দাওয়াত দিছেন, বেঈমানেরা গ্রহণ করছে না, এই সমস্ত মানুষের বিরুদ্ধে আপনার এই অভিযোগ,
আপনার কি কোনো সাক্ষী আছে? আবারও বলুন, আল্লাহর বিচারে সাক্ষী লাগে? কিন্তু নূহ নবীর, নূহ নবীর এই এই মুকদ্দমা, এই মামলার ব্যাপারে আল্লাহ হাশরের মাঠে নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন। কাজেই এখানে জটিল একটা প্রশ্ন আছে। আমরা জানি আল্লাহর বিচারে কোনো ব্যাপারে সাক্ষী লাগে না, আল্লাহ নিজেই সব কথার সাক্ষী। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। কিন্তু নূহ নবীর ঘটনার ব্যাপারে আল্লাহ কেন তার কাছে সাক্ষী তলব করবে? এই প্রশ্নের জবাবটা আগে বুঝে নেই, তারপরে বাকি ঘটনা শুনি। আল্লাহ শুধু হাজির নাজির না, আলিমুল গাইব, এটাও গতকাল আলোচনা হয়েছে। আলিমুল গাইব হওয়া আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এই গুণ আর কাউকে আল্লাহ দান করেননি। কেউ যদি আল্লাহ ছাড়া আর কাউকে আলিমুল গাইব বিশ্বাস করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাবে লেখা আছে, হে মুমিন মুসলমান থাকে না। কাজী আল্লাহ তো মানুষের মনের কথা জানেন। আল্লাহ জানেন যে নূহ নবী সাক্ষী দিলেই, সাক্ষী পেশ করলেই বেঈমানেরা সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা আনবে। অনাস্থা আনছে না আনবে? আনবে। আল্লাহ কেমনে জানলেন? আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ গায়ব জানেন। এই জন্য আল্লাহ জানেন যে নূহ নবীর কাছে যদি আমি সাক্ষী চাই, তিনি একদল সাক্ষী যদি পেশ করেন, এরা যদি সাক্ষী দেয়, সাথে সাথে বেঈমানেরা কইব এই সমস্ত সাক্ষী মানি না, এদের বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। এইভাবে বেঈমানেরা হাসরের মাঠে নূহ নবীর সাথে একটা জেরা জড়াইয়া দিবে। এই জেরার নিষ্পত্তিতে গিয়া সমস্ত জগৎবাসী মানুষের সামনে প্রমাণ হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন। সুতরাং সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিবরণ দিয়েছেন। সহি বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিবরণ দিয়েছেন। তাই আমাদের নবী যে সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের নবীর মর্যাদা যে সকল নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য কারো কোনো মন গড়া যুক্তির দরকার আছে না? কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। এই কথাটা সমস্ত মুসলমানের জানা দরকার যে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কারো মন গড়া যুক্তির দরকার নাই, কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। মন গড়া যুক্তি দিলে এইভাবেও দেওয়া যায়। নবীর নবীর মর্যাদা বুঝাইবার জন্য মন গড়া যুক্তি দিলে এইভাবেও দেওয়া যায়। কিভাবে? আমি যদি আমার শ্বশুরকে সম্মান করার জন্য দাঁড়াতে পারি, আমি যদি আমার বাবাকে সম্মান করার জন্য দাঁড়াতে পারি, আমি যদি আমার উস্তাদকে সম্মান করার জন্য দাঁড়াতে পারি, আমি যদি আমার পীরকে সম্মান করার জন্য দাঁড়াতে পারি, তাহলে আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই কথাটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আছে? কোন হাদিসের কিতাবের কত নম্বর হাদিসে আছে? নাই, এটা কোরআন হাদিসের কথা না, এটা একটা মন গড়া যুক্তি। এই মন গড়া যুক্তিটা যদি আমি একটু সময়ের জন্য মেনে নেই, তাহলে যুক্তির ফলাফল কি দাঁড়ায়? আমার বাবাও দাঁড়াইয়া সম্মান করার যোগ্য, আমার শ্বশুরও দাঁড়াইয়া সম্মান করার যোগ্য, আমার পীরও দাঁড়াইয়া সম্মান করার যোগ্য, আমার উস্তাদও দাঁড়াইয়া সম্মান করার যোগ্য, আমার নবীও দাঁড়াইয়া সম্মান করার যোগ্য। পীর উস্তাদ বাবা শ্বশুরের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করলো না, সমান সাব্যস্ত করলো। এরা নবীর আলাদা মর্যাদা গুড়ার ডিমও জানে না। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, আমার বাবাকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, আমার শ্বশুরকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, আমার উস্তাদকে সম্মান করার জন্য আমি দাঁড়াই 100 বার দাঁড়াবো, আমার পীরকে সম্মান করার জন্য আমি দাঁড়াই 1000 বার দাঁড়াবো, কিন্তু বলুন তিনি আসলে না না আসলে? আসার পরেও আমি তারে দেখলে না না দেখলে? তুমি যে নবীরে সম্মান করার জন্য দাঁড়াইলা, তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন? যুক্তি খাটে না বেখাপ্পা? এটার কয় ফসা যুক্তি ঠিক।
নবীর মর্যাদা ফসা যুক্তির মোকাফেক্কি নয়, নবীর মর্যাদার জন্য কোরআনের আয়াত নবীর হাদিসের বিবরণ যথেষ্ট। পৃথিবীর বিখ্যাত একটা হাদিসের কিতাব আছে, কিতাবটার নাম মিশকাত শরীফ। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। স্মরণ রাখুন, নবী বলেছেন যারে সম্মান করার জন্য দাঁড়াইলে যে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কথা বুঝতে পারছেন? কাজেই যেই নবী বলেছেন যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে, তাহলে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে অবশ্যই নবী খুশি হবেন। তাহলে কোরআন হাদিস কি কয় আর তোমার যুক্তি একই কয়? এই জন্য বলেছি নবীর মর্যাদা কারো মন গড়া যুক্তির মোকাবেক্ষি নয়, নবীর মর্যাদার জন্য কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। এবার হাসরের মাঠের ঘটনায় যাই। বলুন, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না? নূহ নবীর মোকদ্দমায় আল্লাহ সাক্ষী চাইবেন কেন? ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয়, সত্য না মিথ্যা আল্লাহর ভালো রকম জানা আছে। এখানে আরেকটা রহস্য, কৌশলগত কারণে আল্লাহ সাক্ষী তলব করবেন। কি কৌশল? আল্লাহ জানেন যে সাক্ষী পেশ করলেই বেইমানেরা অনাস্থা দিবে, অনাস্থা দিলে পরে বেইমানদের অনাস্থা খণ্ডিত হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষীর দ্বারা এর মাধ্যমে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণিত হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা, তিনি বলবেন হ্যাঁ আমার পক্ষে সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন বলুন আপনার সাক্ষী কে কে, তিনি বলবেন আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। হাদিস বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষীদের তালিকায় আপনাদের সকলের নাম আছে কিনা? কার নাম নাই? সবের নাম, সমস্ত উম্মতের নাম আছে, শুধু বেঈমানদের নাম নাই, ঈমানদার সমস্ত উম্মতের নাম আছে। রাসূল বলে গেছেন নূহ আলাইহিস সালাম আমার সমস্ত উম্মতকে সাক্ষী মানবেন হাসরের মাঠে নূহ নবীর পক্ষে। এমত অবস্থায় আল্লাহর রাসূল বলেন আল্লাহ প্রথমে আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, নূহ নবী বলতেছেন 950 বছর দাওয়াত দিয়েছেন বেঈমানেরা গ্রহণ করেনি, আর তারা বলতেছে তিনি দুনিয়াতে যাননি, ঈমানের দাওয়াত দেননি, এই ব্যাপারে তোমরা কি জানো বলো, তিনি তোমাদেরকে সাক্ষী মানছেন। রাসূল বলেন আমার সমস্ত উম্মতেরা সেই দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী, নূহ নবী দুনিয়াতে গেছেন, এদেরকে ঈমানের দাওয়াত দিছেন, বেঈমানেরা গ্রহণ করেনি। কজনে সাক্ষী দিব? সমস্ত মুসলমান উম্মতেরা সাক্ষী দিব। সাক্ষীটা দেওয়ার সাথে সাথে ওই বেঈমানেরা কইব, হে আল্লাহ সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। এক দুজন সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা আছে না? সবগুলি, সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। কি অনাস্থা? বলবে অত্যন্ত যুক্তিসম্মত অনাস্থা, যুক্তিসম্মত অনাস্থা। আল্লাহ বলবেন কি যুক্তি, কি অনাস্থা? তারা বলবে হে আল্লাহ আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন তো এদের একজনও দুনিয়াতে ছিল না। আপনার কেউ ছিলেন নাকি? যারা ঘটনাক্ষেত্রে ছিল না, নূহ নবী গেলেন কি না গেলেন না তারা দেখলো না, দাওয়াত দিলেন কি না দিলেন দিলেন না তারা দেখলো না, আমরা ঈমান আনলাম কি না আনলাম না তারা দেখলোই না, এমন সাক্ষী মানি না। বলেন অযুক্তিক অনাস্থা না যুক্তিসম্মত অনাস্থা? হ্যাঁ, অত্যন্ত যুক্তিসম্মত অনাস্থা। আল্লাহর রাসূল বলেন এইভাবে যুক্তি দিয়া যখন বেঈমানেরা আমার উম্মতের সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা দেবে, তখন আল্লাহ বলবেন তোমরা এই সময়, এই সমস্ত বেঈমানরা যখন দুনিয়াতে ছিল তখন তোমরা কেউ দুনিয়াতে ছিলে না, তোমরা নূহ নবী গেলেন কি না গেলে না তাও দেখো নাই, নূহ নবী দাওয়াত দিলেন কি না দিলেন না তাও দেখো নাই, বেঈমানরা ঈমান আনলো কি না আনলো না তাও দেখো নাই, তোমরা এমন ঘটনায় সাক্ষী দিলে কীভাবে?
আল্লাহর রাসূল বলেন তখন আমার উম্মতেরা বলবে হে আল্লাহ আমরা দেখিয়া সাক্ষী দিছি না আমরা আমাদের নবীর কাছে শিক্ষা সাক্ষী দিছি বলেন দেখিয়া সাক্ষী না শিক্ষা সাক্ষী শিক্ষা সাক্ষী কি শিখছো তোমাদের নবীর কাছে আমাদের নবী আমাদেরকে বলেছেন নূহ নবী দাওয়াত দিয়েছেন বেঈমানেরা কবুল করেনি আমাদের নবীর শিক্ষার কারণে আমরা সাক্ষী দিছি কাজেই ঘটনাক্ষেত্রে উপস্থিত না থেকে কেমনে সাক্ষী হইল এমন যারা আপনি আমাদের সাথে মেহরবানি করে করবেন না যারা করতে হইলে আমাদের নবীর সাথে করুন তিনি কেন আমাদেরকে এই কথাটা শিক্ষা দিয়েছিলেন আল্লাহর রাসূল বলেন তখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন নূহ নবী আপনার উম্মতরে মানলেন সাক্ষী আপনার উম্মতে দিল সাক্ষী বেঈমানেরা দিল অনাস্থা অনাস্থার জবাব চাইলাম আপনার উম্মতের কাছে এরা বলে দেখিয়া সাক্ষী দিছে না আপনার কাছে শিক্ষা সাক্ষী দিছে এবার আপনি বলুন আপনি উম্মতে এমন কথা কিভাবে শিখাইলেন রাসূল বলেন তখন আমি আল্লাহর কাছে বলবো হে আল্লাহ আপনি আমার কাছে এই 30 পারা কুরআন নাযিল করেছিলেন এই কুরআনে আপনি নিজে বলে দিয়েছিলেন নূহ আল ইসলাম 950 বছর দাওয়াত দিয়েছেন বেঈমানেরা কবুল করেনি সুতরাং আমি আপনার কুরআন অভাইয়া আপনার আমার উম্মতকে শিক্ষা দিছি আপনার কুরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য উম্মতের সাক্ষী যদি সত্য হয় তাহলে নূহ নবীর দাবি সত্য নূহ নবীর দাবি যদি সত্য হয় বেঈমানদের অনাস্থা ক্যান্সেল তখন আল্লাহ এটাকে সমর্থন দিয়া বেঈমান দেখবেন জাহান্নামে প্রবেশ করো চিরকালের জন্য এই ঘটনার মধ্যে দেখা যায় নূহ নবীর পক্ষে আল্লাহ মুহাম্মদুর রাসূলের উম্মতকে করবেন সাক্ষী আর মুহাম্মদুর রাসূলের উম্মতের পক্ষে আল্লাহ সফাই সাক্ষী বানাবেন হাশরের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এর মাধ্যমে আল্লাহ হাশরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এই কথা প্রকাশ করবেন যে নূহ নবীর পক্ষে আর কোন নবীর উম্মতকে সাক্ষী না নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী নিয়ে আমি হাশরের মাঠে প্রকাশ করব এই কথা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা আমি আল্লাহর কাছে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ আর এই উম্মতের সাক্ষীর বিরুদ্ধে বেঈমানেরা যে অনাস্থা আনবে এই অনাস্থার বিরুদ্ধে সফাই সাক্ষীর জন্য হাশরের মাঠে আর কোন নবীর দ্বারা সফাই সাক্ষী না দিয়া একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সফাই সাক্ষীর দ্বারা হাশরের মাঠে জগৎবাসীর সামনে আমি প্রমাণ করে দেব মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ এবার বুঝে থাকলে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার জন্য না মন গড়া যুক্তির দরকার আছে না আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দেওয়ার দরকার আছে না নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণে কুরআন হাদিস ভরপুর নবীর মর্যাদার জন্য কারো মন গড়া যুক্তিরও দরকার নাই নবীর মর্যাদার জন্য আল্লাহর গুণ কাইরা নিয়া নবীকে দেওয়ারও দরকার নাই নবীর আমাদের নবীর মর্যাদার বিবরণে কুরআন হাদিস ভরপুর এই পর্যন্ত আপনাদের সামনে আমাদের নবীর দুইটা মর্যাদার আলোচনা করলাম একটা হইল সমস্ত নবীগণের ইমাম বানাইয়া আর একটা হইল হাশরের মাঠে সমস্ত নবীগণের পক্ষে সাক্ষী বানাইয়া বুঝলেন এই এই বিবরণগুলি কোরআনে হাদিসে আছে কি নাই তাহলে যেখানে কোরআন হাদিস আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিবরণে ভরপুর সেখানে কেন মন গড়া যুক্তি দিতে যাব সেখানে কেন আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দিতে যাব এগুলি অজ্ঞতা এগুলি জাহালত এগুলি মূর্খতা ছাড়া আর কিছু নয় আপনারা ধৈর্যের সাথে শুনলে আমাদের নবীর আরও এক দুইটা গুণের কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে আল্লাহ কতগুলি ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছেন এই ওয়াদাগুলি আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু হে নবী রাসূলগণ আমি আল্লাহর সাথে ওয়াদা করে দুনিয়াতে যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়া আল্লাহ আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়া আল্লাহ নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত সাপেক্ষে আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান আনার শর্তে আল্লাহ মূসা আলাইহিস সালামকে দুনিয়া নবী বানাইয়া পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়ে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন এইভাবে সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে
এই শর্তে দুনিয়া ওয়াদা নিয়া পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। এই শর্ত আরোপ করে আল্লাহ কি করেছেন, সমস্ত নবী রাসূলগণকেও আমাদের নবীর উম্মত সাব্যস্ত করে দিয়েছেন, আর আমাদের নবীকে সমস্ত নবীগণেরও নবী সাব্যস্ত করে দিয়েছেন। বলেন সমস্ত নবীগণের নবী হওয়া এটা কি কোনো মর্যাদার কাজ নয়? এটা কোন কোন নবীর মর্যাদা? আর কোন নবীর মর্যাদা নয়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ একমাত্র আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিয়েছেন। বুঝা থাকতে বলেন সমস্ত নবীগণের নবী হওয়া এটা কি সাধারণ নবীর মর্যাদা না শ্রেষ্ঠ নবীর মর্যাদা? এই মর্যাদা আল্লাহ অন্য নবীকে দান করেছেন না একমাত্র আমাদের নবীকে? একমাত্র আমাদের নবীকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন। এই পর্যন্ত আমাদের নবীর কোরআন হাদিস থেকে কতটা শ্রেষ্ঠ মর্যাদার আলোচনা হইল? তিনটা তিনটা। চার নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আহজাবের ৪০ নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো বংশগত পিতা নন, তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। বিগত বৎসরগুলিতে কোনো এক সময় আমি আপনাদেরকে সবিস্তারে বলেছি বংশগত পিতা কাকে বলা হয় আর আধ্যাত্মিক পিতা কাকে বলা হয়। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতার নাম বংশগত পিতা, আর যে পিতার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে বলা হয় আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। কথাটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। আল্লাহ এ মর্মে কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ্জালিমিন। কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। বলেন তো আল্লাহর এই মূলনীতিটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর জন্য সার্বজনীন? হ্যাঁ, যে আল্লাহর সার্বজনীন মূলনীতি সমস্ত নবী রসুলগণের ক্ষেত্রে, কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্যপূর্ণ আকিদা। এই আকিদাটাকে একটা কথার মাধ্যমে বোঝাতে গিয়া বলা হয় ইসমতে আম্বিয়া, নবীগণের নিষ্পাপত্ব। সমস্ত নবী রসুলগণকে যদি আপনি বেগুনা বিশ্বাস না করেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না, আপনি ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাস হিসাবে বলতে হবে। কিন্তু এখানে কিছু আনুষঙ্গিক প্রশ্ন আছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল খাও, একটা গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আদম নিষিদ্ধ গাছ ইবলিসের দুখায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা আজকে শুনলেন না আরও শুনেছেন? শুনেছেন? তাহলে আল্লাহ আদম আল্লাহর নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? লঙ্ঘন করলেন। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তাহলে নবী বেগুনাহ রইল কোথায়? এই হইল প্রশ্ন, এই হইল প্রশ্ন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ তফসিরের কিতাবাদিতে প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। এর মধ্যে এক দুইটা জবাব আমি আপনাদের শোনাই। একটা জবাব হইল, তফসিরের কিতাবে লেখা আছে জবাব, একটা জবাব হইল মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয়, কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই গুনাহও নাই, সওয়াব নাই গুনাহও নাই। সওয়াব হয় গুনাহ হয় কোন জীবনের কর্মকাণ্ডে? দুনিয়ার। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। সুতরাং আদম বেগুনাও সাব্যস্ত হইল আর আল্লাহর সামগ্রিক মূলনীতি অবজায় রইল। এক জবাব। দুই নম্বর জবাব, কোন রোজাদার দিনের বেলায়, রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানাফিনা করার আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ। কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে,
গুনাহ হয়? গুনাহ হয় না। কেন? জেনে শুনে খেয়েছে না ভুলে? আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসি আদম, আদম জেনে শুনে আমার বিরুদ্ধাচরণ করেনি, আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। কাজেই তুমি দুনিয়ার জীবনে ভুলে রমজান মাসের দিনের বেলায় ভুলে গিয়ে খানাফিনা করলে তোমার গুনাহ হয় না। আর তোমার বাবার বাবার বাবা, চোদ্দ গোষ্ঠীর বাবা আদম জান্নাতে ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেলে যদি তুমি মনে করো গুনাহ হয়, তাহলে তোমার মতবাদ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ছাড়া আর কিছু নয়। আপাতত একটা প্রশ্নের জবাব দিলাম, শুধু আপনাদেরকে একথাটা বোঝাবার জন্য যে নবীগণ আজীবন বেগুনা। আদ শুধু আদম নবী গুনাগার ছিলেন না, সমস্ত নবী বেগুনা, সমস্ত নবী বেগুনা। কাজেই নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই কথাটা এখন বুঝলেন কিনা দেখেন, নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই নবীগণের সংস্পর্শে যারা যায়, নবীগণের সঙ্গ যারা লাভ করে, নবীগণের কাছে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। কাজেই নবীগণের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়। কার পবিত্র আত্মার পরশে? নবীগণের। কার আত্মা পবিত্র হয়? উম্মতের। এই জন্য সমস্ত নবীকে আল্লাহ যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা বলে ঘোষণা দিয়েছেন, রুহানি বাবা বলে ঘোষণা দিয়েছেন। আজকে বুঝলেন কি না, রুহানি বাবা কারে কয়? রুহানি বাবা কারে কয় বুঝলেন? যার পবিত্র আত্মার ভরসে অন্যদের আত্মা পবিত্র হয়, যার পবিত্র আত্মার ভরসে অন্যদের আত্মা পবিত্র হয়। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, রাজা গৌর গোবিন্দের মোকাবেলায় 360 সঙ্গী সাথী নিয়ে সিলেট রাজ্যে এসেছিলেন। এই শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির 360 সঙ্গী সাথীদের মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালার রাহমাতুল্লাহ আলাইহি। আয়েশা যখন দেখলেন রাজা গৌর গোবিন্দ সেনাবাহিনী নিয়ে শাহজালালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, শাহজালাল যুদ্ধ করার জন্য এসেছিলেন না ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন? কামান বন্দুক নিয়ে আসেননি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন। আর সে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য বসে আছে। এমত অবস্থায় শাহজালাল 360 সঙ্গী সাথীদের মধ্যে ঘোষণা দিলেন, তোমাদের কার জীবনে সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি বলো? কজন সঙ্গী সাথী? 360 জন। এর মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালার রহমতুল্লাহ আলী, তার মাছ যার মাজার আছে বর্তমানে চুনারুঘাটের মুরার বন্দে, চুনারুঘাটের মুরার বন্দে। সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালার দ্বারাই বললেন, হুজুর আমি যেদিন থেকে সাবালক হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি। আমি আপনাদের আদালতে বিচার দিলাম, যার ফজরের নামাজ কোনোদিন কাজা হইছে না, তার জোরের নামাজ কতদিন কাজা হইছে? তার আসরের নামাজ কতদিন কাজা হইছে বলেন? অন্য নামাজ সহজে কাজা হয় না ফজরের নামাজ সহজে কাজা হয়? হ্যাঁ, এই ফজরের নামাজ ওই যার কাজা হইছে না, এর মানে হইল পাঁচ বেলার কোনো ফরজ নামাজ এই লোকটার কোনোদিন কাজা হইছে না। এখন বলেন, যেই ফিরের মুরিদের ওই জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হইছে না, এই ফিরটা কত বড় বেনামাজি ছিল না? অত্যন্ত শক্তিশালী নামাজি ছিলেন হযরত শাহজালাল, শাহজালাল অত্যন্ত শক্তিশালী নামাজি ছিলেন, যার পরশে 360 আউলিয়ার আত্মা পবিত্র হয়ে গিয়েছিল। এই শাহজালালের মাজারে প্রতি বছরে বছরে উরুজ হয় না? নামাজির দল দিয়া জুট বান্ধে না বেনামাজি? পর্দাওয়ালারা না বেপর্দাওয়ালা? শুধু পুরুষ যায় না নারীও যায়? পর্দা রক্ষা করে যায় না বেপর্দা? গান বাজনা করে কি না করে না? এতগুলি হারাম কাজে লিপ্ত, এতগুলি বিদাত কাজে লিপ্ত, এতগুলি কুফুরি কাজে লিপ্ত, এতগুলি শিরিকি কাজে লিপ্ত,
শাহজালাল কি এই সমস্ত পাপিষ্টদের বাবা? তাইলে তোরা যারে বাবা ডাকো শুরু সে গিয়া তোরার বাপে তো তোরারে সন্তান স্বীকার করে না। এবার বলেন যেই বাপে একটা লোকের সন্তান স্বীকার করে না অথচ সে তারে বাপ ডাকে, এ কেমন সন্তান? অবাঞ্ছিত সন্তান। যে সমস্ত বেনামাদিরা শাহজালাল রে বাবা কয়, এরা শাহজালালের অবাঞ্ছিত সন্তান। যে সমস্ত বেফর্দারা শাহজালাল রে বাবা কয়, এরা শাহজালালের অবাঞ্ছিত সন্তান। যে সমস্ত মদখুর গাঞ্জাখুর, যে সমস্ত গান বাজনায় লিপ্ত, যে সমস্ত কুফুর শিরিক বিদাতে লিপ্ত, যে সমস্ত ভণ্ডরা শাহজালালকে বাবা বলে, এরা শাহজালালের অবাঞ্ছিত সন্তান। আমার মূল কথার দিকে ফিরে যাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত বাবা নন, তিনি তোমাদের রুহানি বাবা। এতক্ষণে বুঝলেন রুহানি বাবা? রুহানি বাবা যার পবিত্র আত্মার ভরসে অপরের আত্মা পবিত্র হয়, যার আত্মা গুণামুক্ত থাকার কারণে অন্য লোকের আত্মাটাও গুণামুক্ত হয়ে যায়, তাকে রুহানি বাবা বলা হয়। সমস্ত নবী রাসূলগণকেই আল্লাহ যার যার উম্মতের রুহানি বাবা বানিয়েছেন। এই কথাটা বুঝে থাকলে এবার বলুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের রুহানি বাবা বলেছেন, রুহানি বাবা হওয়াটাও একটা মর্যাদার ব্যাপার কিনা একটু গভীরভাবে বুঝে শুনে বলবেন। উম্মতের রুহানি বাবা হওয়ার মর্যাদা শুধু আমাদের নবীর একা না, সকল নবীরই। হ্যাঁ, নূহ নবী নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম নবী নিজের উম্মতের রুহানি বাবা, মুসা নবী নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা নবী নিজের উম্মতের রুহানি বাবা, এমত অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিজের উম্মতের রুহানি বাবা বললে সকল নবীর উপর কোনো শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয় না। কথাটা বুঝলেন? এই জন্য আল্লাহ সাথে সাথে বলেন, ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রুহানি বাবা সকল নবীকে আমি বানাইছি, কিন্তু তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু তোমাদের রুহানি বাবা বানাইছি না, তোমাদের নবীকে আমি আলাদা মর্যাদা সম্পন্ন যত উপাধি দান করেছি এর মধ্যে একটা উপাধি দিলাম তোমাদের নবীকে, তিনি খাতামুন নাবিয়্যিন। নূহ নবীকে খাতামুন নাবিয়্যিনের মর্যাদা দিছি না, ইব্রাহিম নবীকে খাতামুন নবীন হওয়ার মর্যাদা দান করিনি, মুসা নবীকে খাতামুন নবীন হওয়ার মর্যাদা দান করিনি, ঈসা আলাইহিসসালামকে খাতামুন নবীন হওয়ার মর্যাদা দান করিনি, একমাত্র তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি খাতামুন নবীন হওয়ার মর্যাদা দান করেছি। এবার বলেন, খাতামুন নবীন হওয়া কি অন্য নবীর মর্যাদা না একমাত্র আমাদের নবীর মর্যাদা? এই মর্যাদার কথা আল্লাহ কোরআনে বলেছেন কিনা? কোন সুরার কত নম্বর আয়াতে? সুরা আহজাবের 40 নম্বর আয়াতে। সমগ্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য অগণিত ভুরি ভুরি আয়াতে আল্লাহ আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। অসংখ্য অগণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। সুতরাং আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণের জন্য না কোনো মন গড়া যুক্তির দরকার আছে, না আল্লাহর গুণ কাইরানিয়া নবীরে দেওয়ার দরকার আছে, আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার জন্য কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। এবার শুনুন, আল্লাহ এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে আলাদা মর্যাদা সূচক যে উপাধি দিয়েছেন, উপাধিটা হলো খাতামুন নাবিয়্যিন। এই দুইটা শব্দ মনে রাখেন, খাতামুন। এবার আমরা বোঝার চেষ্টা করি এই খাতামুন নবীর অর্থ কি। লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমার পরে কিয়ামতের আগে, আমার পরে কিয়ামতের আগে
যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীর আগে এসেছিল দুনিয়াতে না আমাদের নবীর পরে? পরে। কিয়ামতের পরে না কিয়ামতের আগে? নবী বলেন আমার পরে, কিয়ামতের আগে। দুনিয়াতে আসার পরে যদি কেউ বলে আল্লাহ আমাকে নবী বানাইছেন, সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং তিরমিজি শরীফের বর্ণিত হাদিসের দ্বারা পরিষ্কার ভাবে প্রমাণিত, গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী দাজ্জাল। এই দাজ্জালকে যারা নবী মানে, প্রত্যেকটা কাদিয়ানি গোলাম আহমদের চেলা, দাজ্জালের চেলা চামুন্ডা। কেন আমার পরবর্তীকেও নবী দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে? কারণ দর্শাইয়া নবী বলেন, ওয়ানা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমার পরে কেউ নবী হওয়ার দাবি করলে যে আমি বলেছি মিথ্যাবাদী দাজ্জাল হবে, তার কারণ হলো আল্লাহ যে আমাকে একটা উপাধি দিয়েছেন খাতামুন নাবিয়্যিন, এই উপাধির মর্মই হলো আমি শেষ নবী। উপাধির মর্মই হলো আমি শেষ নবী। এই শেষ নবী হওয়াটাই আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। এখনো যারা জি বলেছেন আমি তাদেরকে বলবো আরেকটু ধৈর্য সহকারে শুনুন, শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়, এটা অত্যন্ত কঠিন একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম চমৎকার একটা উদাহরণের মাধ্যমে বুঝাইছেন। উদাহরণটা হইল, একটা মানুষ একটা রোগে আক্রান্ত হইল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল। বলুন তো এই সমস্ত ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক? আংশিক সফল। কাজেই যতবারই রোগ ফিরে ততবারই নতুন ডাক্তার দিয়া চিকিৎসা করায়, যতবারই রোগ ফিরে ততবারই নতুন ডাক্তার দিয়া চিকিৎসা করায়। এইভাবে ডাক্তার পরিবর্তন করে চিকিৎসা করাইতে 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 এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল, আর জীবনে কোনোদিন রোগ ফিরল না। কাহিনী বুঝে থাকলে বলুন। পূর্ববর্তী ডাক্তারের আর শেষ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার না? তাহলে যার চিকিৎসায় রোগ সারছে আর জীবনে কোনোদিন ফিরছে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও? যেমন ভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরও ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না? যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও? ঠিক তেমনিভাবে যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আরও নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না শ্রেষ্ঠ নবীও না? যে নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও? সুতরাং খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবী যে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ, এটা তার জ্বলন্ত প্রমাণ। একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব অনেক সাধারণ মুসলমানের জানা না থাকায় কাদিয়ানিরা বড় সহজে এদেরকে বেঈমান বানাইতে পারে, সেটা হলো তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রসুল বলেছেন আমি শেষ নবী, বুখারী শরীফের বর্ণিত হাদিসে রসুল বলেছেন ঈসা নবী কিয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন। প্রশ্ন জাগে, আমাদের নবী শেষ নবী হয়ে থাকলে ঈসা নবী আসবেন কিভাবে, আর ঈসা নবী যদি আসবেন ওই তাইলে আমাদের নবী শেষ নবী হলেন কিভাবে? প্রশ্নটা কি বুঝলেন আপনারা? এই প্রশ্নের জবাব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেক হাদিসে, যেই হাদিসটা সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, সেখানে রাসূল বলেছেন লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবী নাই। কথার অর্থ হলো আমার পরে নূতনভাবে কেউ নবী হবে না। পুরাতন একজন নবী দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নয়, দুনিয়াতে তার নিজের একটা ব্যক্তিগত দরকার বাকি আছে, ওইটা পুরা করার জন্য আসবেন। এই কথাটারও আমরা ওই ডাক্তারের উদাহরণের দ্বারাই বোঝার চেষ্টা করি। 99 জন ডাক্তার
আপনার চিকিৎসা করে গেছেন, আপনি স্থায়ীভাবে সুস্থ হতে পারেননি। 100 নম্বর ডাক্তারের চিকিৎসায় আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে গেছেন। এরপরে যদি 99 জন ডাক্তারের কোনো ডাক্তার আপনার বাড়িতে আসে, আপনার চিকিৎসার জন্য নয়, তার চিকিৎসার যন্ত্রপাতিগুলি আপনার বাড়িতে ফেলে গেছিল সেইগুলি নেওয়ার জন্য, বলেন 100 নম্বর ডাক্তারের চিকিৎসায় আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন স্থায়ীভাবে, তাহলে এর পরে অন্য ডাক্তার আপনার বাড়িতে আসলো কেন? চিকিৎসার জন্য না নিজের দরকারে? নিজের দরকারে অন্য ডাক্তার আপনার বাড়িতে আসলে 100 নম্বর ডাক্তার শেষ ডাক্তার থাকে না, 100 বার থাকে। 100 নম্বর ডাক্তার শেষ ডাক্তার থাকে, শ্রেষ্ঠ ডাক্তার থাকে। ঠিক তেমনিভাবে ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসবেন, দুনিয়াবাসীর হেদায়াতের দরকারে নয়, দুনিয়াবাসীর হেদায়াতের দরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে গেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল হেদায়াতের উপর অটল থাকবে। কাজেই কিয়ামত পর্যন্ত, ওই যে বলছিলাম আগে, আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1200 বছরের মাথায়, মনে আছে? আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1200 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ বেঈমান হয়ে গেছিল। আল্লাহর রাসূল বলে গেছেন, এইভাবে আমার উম্মত কোনোদিন বেঈমান হবে না। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা, আমার উম্মতের একদল কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। সুতরাং বেঈমান হয়ে গেল দুনিয়াবাসী, এদেরকে ঈমানদার বানাবার জন্য আর কোনো নবী পাঠাবার দরকার বাকি থাকবে না। তাহলে ঈসা নবী আসবেন কেন? দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে না দুনিয়াতে তার একটা নিজস্ব দরকারে? এই নিজস্ব দরকারের বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন, إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي, স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন একদল ইহুদি নেতারা হযরত ঈসা আলাইহিস সালাম যেই ঘরে একা একা ছিলেন সেই ঘরে প্রবেশ করেছিল হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলার জন্য। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের ঈসার সবকে সশরীরে জীবিত অবস্থায় মরণ বাকি রেখে আসমানে উঠাইয়া নিয়ে গেলেন। ঘটনা কি আজকে নতুন শুনলেন না আরও শুনেছেন? আরও শুনেছেন ঈসা ইসলামকে শত্রুদের হাত থেকে হেফাজত করার জন্য আল্লাহ ঈসা নবীকে মরণ বাকি রেখে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া নিয়ে গেছেন। এরপরে যে সমস্ত নেতারা ঢুকেছে ঘরের ভিতরে ওনাকে হত্যা করার জন্য, এদের মধ্যে বড়টা ঢুকছে আগে, কোনটা ঢুকছে আগে? বড়টা। আল্লাহ বড়টার চেহারাকে আল্লাহ হুবহু ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিছে। কার মতো? সামান্য মিলে জুলে না হুবহু, হুবহু ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিছে। এরপরে বাকি যারা পিছন থেকে ঘরে ঢুকছে সেরা দীক্ষা কয়ে, এইটাই তো ঈসা, ধরো ইচ্ছা মতো দুইরা কাটটা টুকরা টুকরা করছে। দলের লোকেরা দলের নেতাকে হত্যা করেছে, হত্যা কইরা কয় ঈশারে তো মারলাম আমরা নেতা গেল গো। এক দলে শরীর দীক্ষা কয় নেতা মাইরা লাইছস, তাহলে আরেক দলে কয় ঈশা গেল কই, আরেক দলে চেহারা দীক্ষা কয় ঈশা মাইরা লাইছি, আরেক দলে কয় তাইলে নেতা গেল কই, লাগছে দ্বন্দ্ব। আল্লাহ বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুবিহালাহুম, এরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, শুনিতেও চড়াতে পারেনি, আল্লাহর পক্ষ থেকে এদেরকে দাদায় ফেলা হয়েছে, দান্দাত ফেলাইছে আল্লাহ তারারে। এই জন্য আজ পর্যন্ত দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা এই তথ্যের সন্ধান আর খুঁজে বের করতে পারে না যে নেতা মাইরা থাকলে ঈসা গেল কই আর ঈসা মাইরা থাকলে নেতা গেল কই। এদেরকে দান্দায় ফেলাইয়া আল্লাহ ঈসা আলাইহিস সালামকে হেফাজত করে নিয়ে গেছেন, মরণ দিয়া না মরণ বাকি রেখে? মরণ বাকি রেখে। এখন মরণ সম্পর্কে শুনুন, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা বলে নবীর মরণ কইলেই ওহাবি কাফির হইব, নবীর কোনোদিন মরণ নাই, অতীতেও নাই ভবিষ্যতেও নাই।
নবী চিরকাল জিন্দা, এটা কুফরি মতবাদ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর মরণ আছে। শুধু তাই নয়, আমাদের নবীকে সম্বোধন করে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারও মর আপনিও মরণশীল তারাও মরণশীল। যেখানে আল্লাহ কোরআনে নিজে আমাদের নবীকে সম্বোধন করে বলেছেন আপনি মরণশীল, সেখানে নবীর মরণ কইলেই যদি ওহাবি কাফের হয়, আল্লাহ তোমার নবীরে মরণশীল বলছেন, এই ফতোয়াবাজ আল্লাহকে কি বলবা তুমি? আমাদের সমাজে বছরে বছরে একবার বসন্তের কোকিলের মতো, কোকিলে বারো মাস ডাকে না এক মাস? কোন মাস? ফাল্গুন মাস। কোকিলে কোন মাসও ডাকে? ফাল্গুন মাস। কোকিলে যেমন বারো মাস ডাকে না এক মাসে ডাকে, ঠিক তেমনি ভাবে কোকিলের বুলির মতো কিছু মানুষ আমাদের আমাদের দেশে বৎসরে এক মাস একটা স্লোগান দিয়ে থাকে, জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। কি স্লোগান? বারো মাস কয় না এক মাস? তাহলে এটা কি মুমিনের বুলি না কুকিলের বুলি? এটা মুমিন মুসলমান মানুষের বুলি নয়, এটা কুকিলের বুলি, বুলির মতো বারো সারা বছরে এক মাস বুলে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। জিজ্ঞেস করি তুমি জিন্দা নবী বলতে কি বুঝাও? যদি বলো জিন্দা নবী বলতে বুঝাই আমাদের নবীর অতীতেও মরণ হয়নি ভবিষ্যতেও হবে না, তাহলে তোমার জিন্দা নবী কথাটা কুফুরি, সরাসরি কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। আর যদি বলো জিন্দা নবী বলতে বুঝাইছি দাফনের পরে নবী জিন্দা, তাহলে তোমার আগমন শব্দটা বাতিল। হাদিস শরীফে রাসূল বলে গেছেন জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকবেন, তোমাদের মিছিলেও আগমন করবেন না, তোমাদের অনুষ্ঠানেও আগমন করবেন না। সুতরাং তোমার আগমন, তোমার স্লোগানের আগমন শব্দটা হাদিস বিরোধী, রাসূল বিরোধী। বলেন কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, হাদিস বিরোধী, রাসূল বিরোধী, স্লোগান দিলেই কি সুন্নি হওয়া যায়? তাহলে এগুলি সুন্নি নামের দুঃখাবাজি ছাড়া, সুন্নি নামের আড়ালে সরল মুসলমানদের সাথে দুঃখাবাজি করা ছাড়া আর কিছু নয়। সুতরাং অন্যান্য প্রাণী যেমন মরণশীল, সমস্ত নবী রসুল মরণশীল, আপনাদের নবী মরণশীল, সকল নবীর মরণ হয়ে গেছে, শুধু একজন নবীর মরণ বাকি আছে, আছে কিনা? বল, নাম বলুন। ঈসা আলাইহিস সালাম, ওনার মরণটা বাকি রইল কেন? মরণের কাজ বাকি রেখে আল্লাহর সাথে তাৎক্ষণিকভাবে শত্রুদের হামলার থেকে হেফাজত করার জন্য আসমানে উঠাইয়া নিয়েছিলেন। উঠাইয়া নেওয়ার সময় বলে দিয়েছিলেন ইন্নি মুতাওয়াফিকা, আপনার মরণটা আমি ভবিষ্যতে দেব। যেহেতু মরণ ছাড়া সশরীরে জীবিত অবস্থায় আল্লাহ ঈসা নবীকে আসমানে উঠাইয়া নিয়েছিলেন, এই জন্য বলে দিছিলেন যে আপনার মরণটা আমি ভবিষ্যতে দেব। এবার মনে রাখুন আসমানের উপরে মরণের কোনো ব্যবস্থা নাই, আসমানের উপরে মরণের কোনো ব্যবস্থা নাই। ঈসা নবীরে আল্লাহ আসমানের উপরে উঠাই আনেছেন, মরণ ভবিষ্যতে দিবেন ওয়াদা দিছেন, কিন্তু আসমানের উপরে মরণের কোনো ব্যবস্থা নাই। এই জন্য এই মরণের কাজটা সমাধা করার জন্য ঈসা নবী কিয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন। দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে না তার নিজের দরকারে? যেমনভাবে রুগীর বাড়িতে চিকিৎসার দরকার ছাড়া ডাক্তারের নিজের দরকারে একশোবার গেলেও শেষ ডাক্তার শেষ ডাক্তারই থাকে, ঠিক তেমনিভাবে দুনিয়াতে দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে নয়, পূর্ববর্তী কোনো নবী নিজের দরকারে দুনিয়াতে একশোবার আসলেও খাতামুন নবীগিন খাতামুন নবীগিনই থাকেন। এই খাতামুন নবীগিন হলো আমাদের নবীর অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ববোধক উপাধি। আল্লাহ আমাদের নবীকে যতভাবে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা হলো আমাদের নবীকে খাতামুন নবীন বলাইয়া সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর কয়েক মিনিট শুনলে আমাদের নবীর আরেকটা আলাদা মর্যাদার কথা বলবো। হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, এর বিবরণ একটু অনেক অনেক লম্বা, অনেক লম্বা। এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে আল্লাহ একটা আদম সন্তানকেও ছেড়ে দেবেন না পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। আপনারা বহুবার শুনেছেন পাঁচ প্রশ্নের প্রথম প্রশ্ন হবে
দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছো? দুই নম্বর প্রশ্ন হবে, যৌবন কালে কি করেছো? তিন নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছো হালাল উপায়ে করেছো না হারাম উপায়ে করেছো? চার নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার উপার্জিত সম্পদ হালাল কাজে খরচ করেছো না হারাম কাজে খরচ করেছো? পাঁচ নম্বর প্রশ্ন হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছো তার মধ্যে কি পরিমাণ আমল করেছো? রাসূল বলেন, ফাস্তা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানকেও নড়াচড়া করতে দেওয়া হবে না, ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। 50,000 বছর রাসূলের মাঠে দাঁড়িয়ে থাকতিব। অন্য হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের সূর্যে বর্তমানে যে পরিমাণ হিট আছে, যে পরিমাণ তাপ আছে, এর থেকে 70 গুণ তাপ বাড়াইয়া দিয়া, বিজ্ঞানীরা কয় পৃথিবীর থেকে সূর্যটা 9,30,000,000 মাইল দূরে আছে। কত দূর? আল্লাহর রাসূল বলেন, সেই সূর্যটাকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার আদাত উপরে রাখা হবে। আদাতে কত ইঞ্চি হয়? 9 ইঞ্চি। 9,00,000,000 মাইল দূরের সূর্য হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে। এই তাপে না 70 গুণ বর্ধিত অবস্থায়, 70 গুণ বর্ধিত অবস্থায় হাসরের মাঠের মানুষগুলি জলে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, শুধু আল্লাহর কুদরতি ব্যবস্থায় জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকবে। হাসরের মাঠে মানুষগুলি দাঁড়াবে, তিন দল মানুষ তিনভাবে দাঁড়াবে। এক দল মানুষ বেঈমান কাফের, তারা হাসরের মাঠে দুই পায়ে দাঁড়াবে না, দুই পা উপর দিকে দিয়া মাথা নিচ দিকে দিয়া চেহারার উপর দাঁড়াবে। মনে রাখবেন, হাসরের মাঠে বেঈমানেরা পায়ের উপর দাঁড়াবে না চেহারার উপর দাঁড়াবে? পা থাকবে উপরের দিকে, চেহারা থাকবে নিচের দিকে। এই অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠে বেঈমানেরা। সাধারণ মুমিন মুসলমানেরা হাসরের মাঠে দুই পায়ে দাঁড়াবে, মাথা উপর দিকেই থাকবে। আর আল্লাহর খাস বান্দা যারা ওলিয়াউলিয়ারা হাসরের মাঠে পায়ের উপরও দাঁড়াবেন না, চেহারার উপরও নয়, বাহনের উপর বসা অবস্থায় হাসরের মাঠে আল্লাহর বন্ধুগণ অবস্থান করবেন। কত দল মানুষ হাসরের মাঠে কতভাবে থাকবে? তিন দল মানুষ তিনভাবে থাকবে। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর ওলিগণ চেহারার উপর দাঁড়াবেন না পায়ের উপর দাঁড়াবেন না বাহনের উপর আরোহিত অবস্থায়? বাহনের উপর আরোহিত অবস্থায়। এখানে প্রসঙ্গক্রমে চলে আসে আল্লাহর ওলি কারা, আজকে বলতে পারবো না, অন্য কোনো দিন আলোচনা প্রসঙ্গে আসলে ইনশাআল্লাহ পরিষ্কারভাবে আমি আপনাদেরকে বলে দিব। আল্লাহর ওলি কাদেরকে বলা হয় জানা দরকার, না আপনারা না জানার কারণে যত সব বন্ড পীর ফকিরের দলকে আমাদের সমাজের কিছু মূর্খ মুসলমান আজও পর্যন্ত ল্যাংটা সারে আল্লাহর ওলি ওলি মনে করে। এইরকম ভয়াবহ অবস্থায় হাসরের মাঠের মানুষ দাঁড়ানো অবস্থায়, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা সহ্য করতে পারবে না মানুষ, কিন্তু বিচার কাজটা সমাধা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে বলার সাহস নাই কোনো মানুষের। তাই হাসরের মাঠের মানুষগুলি প্রথমে আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, কিন্তু আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেন। আদম বলবেন, আমার সাহস নাই। আদম বলবেন, আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ অনুরোধ করে বলবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। নূহ নবী বলবেন, আমার সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ বলবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। ইব্রাহিম নবী বলবেন, আমার সাহস নাই। মুসা আল ইসলামকে অনুরোধ করবে, তিনিও বলবেন, আমার সাহস নাই। ঈসা আল ইসলামকে অনুরোধ করবে, তিনিও বলবেন, আমার সাহস নাই। অনেক লম্বা কাহিনী। আদম কেন বলবেন সাহস নাই? কারণ উল্লেখ আছে হাদিসে। নূহ নবী কেন বলবেন সাহস নাই? কারণ উল্লেখ আছে হাদিসে। মুসা নবী কেন বলবেন সাহস নাই? কারণ উল্লেখ আছে হাদিসে। ইব্রাহিম নবী কেন বলবেন সাহস নাই? কারণ উল্লেখ আছে হাদিসে। ঈসা নবী কেন বলবেন সাহস নাই? কারণ উল্লেখ আছে হাদিসে। ওই কারণগুলি বলতে গেলে আজকের সময়ে শেষ হবে না। এই জন্য আপাতত শুধু এতটুকু মনে রাখুন, এক একজন নবী এক একটা কারণ দর্শাইয়া বলবেন, এই কারণে আমার সাহস নাই, তোমাদের হিসাব শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার সাহস নাই। সর্বশেষে ঈসা নবী হাসরের মাঠের মানুষকে একটা পরামর্শ দেবেন,
বলবেন হে আশরের মাঠে দাঁড়ানো মানুষেরা শুনো, আজকে আর কোন নবীর সুপারিশে আল্লাহ হাশরের মাঠের হিসাব নিকাশ শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশটা। এবার বুঝা থাকলে বলুন তো, হাশরের মাঠে আল্লাহ হিসাব নিকাশ শুরু করার জন্য কোন নবীর সুপারিশের দরকার হবে কিনা? হবে। কোন নবীর? একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে আল্লাহ হাশরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করবেন। আর কোন নবীর সুপারিশ সেদিন এই ব্যাপারে কোন নবীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ হবে গ্রহণযোগ্য। এই জন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হাশরের মাঠে আমি নবীগণের উদ্দেশ্যে ভাষণও দেব, নবীগণের পক্ষে সুপারিশও করব। হাশরের মাঠে আমাদের নবী নবীগণের পক্ষেও সুপারিশগার হবেন। কাজেই অন্তত হাশরের মাঠের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য আল্লাহ যে আমাদের নবী ছাড়া আর কোন নবীর সুপারিশ গ্রহণ করবেন না, একমাত্র আমাদের নবীর সুপারিশে হাশরের মাঠের হিসাব নিকাশ শুরু করবেন, এটা কি আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার প্রমাণ নয়? আজকের মতো পাঁচটা শ্রেষ্ঠত্বের প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছি। এরকম বহু প্রমাণ আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন, এই সমস্ত কারণে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন।